শুভেচ্ছা সবাইকে। দর্শক, হাজির হয়েছি সিসিএন এর বিশেষ আয়োজন বিশ্বকাপ নিয়ে নিয়মিত কুইজ ড্র অনুষ্ঠানে। দর্শক, বরাবরের মতোই হাজির হয়েছি আমি আইরিন আক্তার। দর্শক, আপনারা জানেন আজ বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা বনাম মেক্সিকোর ম্যাচ। দর্শক, আপনারা জানেন মেক্সিকোকে 2-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দর্শক, আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষই আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থক। এই ম্যাচটিকে ঘিরে ম্যাচটির বহু আগে থেকেই শুরু হয়েছিল তর্ক বিতর্ক, জল্পনা কল্পনা। ব্রাজিল এবং আর্জেন্টিনা সকলেই যেন নিজেদের দলকে প্রমাণ করতে ব্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু এই ম্যাচটির আগে সোশ্যাল মিডিয়াতে আমরা লক্ষ্য করেছিলাম যে ব্রাজিল সমর্থকেরাও বলছে যে আর্জেন্টিনা যেন জয়ী হয়, তাদের প্রত্যাশা আর্জেন্টিনা যেন ছিটকে না যায় বিশ্বকাপ থেকে। দর্শক, আপনারা জেনে থাকবেন যে আর্জেন্টিনা বনাম সৌদি আরবের যে ম্যাচটি ছিল সেটি আর্জেন্টিনার প্রথম ম্যাচ ছিল। তো এটি ছিল আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচটিতে হেরে যাওয়ার ফলে আর্জেন্টিনা যদি এই ম্যাচটিতেও হেরে যেত তাহলে বিশ্বকাপ থেকে ছিটকে যেত। সুতরাং ব্রাজিল সমর্থকেরা এবং আর্জেন্টিনার সমর্থকেরা মনে করেছিল যে আর্জেন্টিনা যদি হারে তাহলে বিশ্বকাপের হবে ছন্দ পতন। সুতরাং সকল জল্পনা কল্পনা এবং আড্ডা বিতর্ক সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আজ রাত বাংলাদেশ একটার সময় মেক্সিকোকে 2-0 গোলে হারিয়ে বিজয় লাভ করে আর্জেন্টিনা। তো দর্শক, আপনারা জেনে থাকবেন আমাদের যেই ড্র ছিল, যে আমাদের যে কুইজটি ছিল সেই কুইজটিতে ছিল এই ম্যাচটি কে জিতবে, আর্জেন্টিনা নাকি মেক্সিকো। তো দর্শক, এই আমাদের যে কুইজটি দেওয়া হয়েছিল তার অধিকাংশ, তার যেই নিচে যে কমেন্ট গুলো দেওয়া ছিল সেই কমেন্টের অধিকাংশ কমেন্ট ছিল আর্জেন্টিনা। তো দর্শক, যারা আর্জেন্টিনা লিখেছিলেন, আমরা দেখেছিলাম যে অনেক ব্রাজিল সমর্থক কিন্তু লিখেছিল আর্জেন্টিনা জয়লাভ করবে। তো সুতরাং সকলেরই আশা ছিল যে আর্জেন্টিনা জিতুক, আর্জেন্টিনা খেলুক, বিশ্বকাপের ছন্দ পতন যেন না হয়। সকলের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিয়েছে আর্জেন্টিনা। দর্শক, আমরা গতকাল আজ রাত আর্জেন্টিনার যে ম্যাচটি, সেই ম্যাচটি শেষ হওয়ার পরে আমাদের সিসিএন থেকে লাইভে আমরা দেখেছি, সিসিএন লাইভে ছিল, লাইভে দেখেছি খেলা শেষ হওয়ার পর আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস। প্রতিটি পাড়ার অলিতে গলিতে আর্জেন্টিনা সমর্থকদের যে মিলন মেলা উচ্ছ্বাসে পরিণত হয়েছিল, তখন মনেই হচ্ছিল না যে সেটি রাত একটা, রাত তিনটা। তো মনে হচ্ছিল যেন এক সন্ধ্যা কিংবা কোনো এক উৎসব মুখর রাত, ঈদের রাত। কিন্তু আসলেই ব্রাজিল এবং ব্রাজিল সমর্থকেরাও কিন্তু রাত জেগে খেলাটি দেখেছিল। আমরা দেখেছি, দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়া গুলোতে ব্রাজিল সমর্থক, জার্মান সমর্থক, সব সব যারা আর্জেন্টিনা সমর্থক সবারই উচ্ছ্বাস, সবাই চেয়েছিল আর্জেন্টিনার জয়। তো দর্শক, আপনারা জানেন যে আমাদের আপনাদেরকে জানিয়ে রাখি এই কুইজটি, এই কুইজ প্রতিযোগিতাটি আমাদের বিশ্বকাপ উপলক্ষে নিয়মিত একটি আয়োজন। তো আপনারা দেখতে থাকুন আমাদের এই কুইজ প্রতিযোগিতার ড্রতে বিজয়ী কে হয়। দর্শক, আপনারা অনেকেই জানিয়েছিলেন যে আপনারা অংশগ্রহণ করতে চান আমাদের এই কুইজটিতে, আমাদের এই ড্রতে বিজয়ী হতে চান। তো বিজয়ী হওয়ার জন্য কি করতে হবে, কমেন্ট করতে হবে, তার আগে চোখ রাখতে হবে সিসিএন এ। দর্শক, আমরা জানিয়ে রাখি আমাদের এই কুইজ অনুষ্ঠানটি স্পন্সর করছে হ্যালো আইটি। তো দর্শক, আমি জানিয়ে রাখতে চাই আমাদের এখানে অংশগ্রহণ করার নিয়মটি আবার বলছি, যদিও আমি প্রতিদিন বলি, তো প্রতিদিনই আমাদের এখানে নতুন নতুন দর্শক যুক্ত হয়। তাদের যারা জানেন না তাদের জন্যই আজকে আবার নতুন করে বলা। দর্শক, চোখ রাখতে হবে সিসিএন এ। সবার আগে আমাদের সিসিএন যে পেজটি আছে সেখানে চোখ রাখতে হবে, প্রতিদিনই যে খেলার ভবিষ্যৎবাণী নামের একটি স্ট্যাটাস যাবে, সেখানে লেখা থাকবে কে জয়ী হবে, দুটো টিমের নাম দেয়া থাকবে। দর্শক, আমরা অনেক টিমের খেলাই হয়, আমরা
আলোচিত সমালোচিত কিংবা শক্তিশালী যে টিমগুলোর খেলা হয় সেই টিমগুলোর কুইজ দিয়ে থাকি। যেমন গতকালকের যে স্ট্যাটাস ছিল, যে সেখানে লেখা ছিল কে জিতবে ম্যাচটি, আর্জেন্টিনা নাকি মেক্সিকো, তো চোখ রাখতে হবে। এবং দর্শক, আমাদের এই 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 এখানে অংশগ্রহণ করার জন্য খেলার 1 ঘন্টা আগে আমাদের এই কমেন্ট সেকশনটি বন্ধ করে দেয়া হয়। আপনারা কমেন্ট করবেন খেলাটি অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত, খেলা অনুষ্ঠিত হওয়ার পরে অংশগ্রহণ করার সুযোগ নেই। তো দর্শক, আমরা চলে যেতে চাই আমাদের আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত ড্র অনুষ্ঠানে। তো আমাদের এই ড্রটি প্রতিদিনই বিজয়ী ঘোষণা করা হবে, প্রতিদিন 6টা থেকে এবং 7টার মধ্যে। আপনারা দেখতে থাকুন সিসিএন। ধন্যবাদ। তো আমার সাথে দুইজন ছোট্ট সোনামণি আছে, আমাদের খুদে অতিথি। তারা এখান থেকে দুজন, আমরা তিনজন তিনজন বিজয়ী, ভাগ্যবান বিজয়ীর নাম আমরা তুলব। এবং যেন কোনো কারচুপি না হয়, সে কারণেই আসলে আমাদের শিশুদেরকে আনা। অনেকেই বলতে পারে যে না, তারা আমরা করছি, তো শিশুরা আসলে অবুঝ নিষ্পাপ, তারা যেটা তুলবে সেটা কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই। তো দর্শক, শুরু করতে যাচ্ছি আমাদের ভাগ্যবান বিজয়ীদের নাম। তোমার নাম অনুসুয়া। আচ্ছা, আমাদের ক্ষুদে অতিথির নাম অনুসুয়া। অনুসুয়া প্রথম বিজয়ীর লটারিটি তুলবে এবং আমরা দেখতে চাই কে সেই প্রথম ভাগ্যবান বিজয়ী। অনুসুয়া, আমি একটু নাড়িয়ে দিই না, অনুসুয়া একটি তুলবা। ধন্যবাদ অনুসুয়া, আমি দেখি কে সেই ভাগ্যবান বিজয়ী। আমাদের প্রথম ভাগ্যবান বিজয়ী মোহাম্মদ এমডি, এমডি আহাদু, এমডি আহাদু। আমি দেখাচ্ছি এমডি আহাদু, আপনি দেখুন আপনার প্রোফাইল পিকচারটি। দর্শক, আমাদের প্রথম ভাগ্যবান বিজয়ী এমডি আহাদু। এমডি আহাদু, আমাদের ক্যাপশনে যে নাম্বারটি দেয়া আছে, ক্যাপশনে একটি নাম্বার দেয়া আছে, আপনি দয়া করে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং দয়া করে আপনার পুরস্কারটি বুঝে নেবেন। আবার বলছি, আমাদের প্রথম বিজয়ী এমডি আহাদু, অভিনন্দন এমডি আহাদু, অংশগ্রহণ করার জন্য। প্রতিদিন কমেন্ট করুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। এইবার আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ভাগ্যবান বিজয়ীর কাছে। তোমার নামটা বিশ্বাস, আয়ুষ বিশ্বাস। আয়ুষ বিশ্বাস, সে একটি তুলবে, একটি লটারি তুলবে এখান থেকে। তুমি একটি তোলো। আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী। আমরা আমরা দেখতে চাই কে সেই ভাগ্যবান বিজয়ী। আমার নাম নাকি না, আমার নাম না। আমাদের দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী পাপিয়া সুলতানা, পাপিয়া সুলতানা, আপনি দেখুন আপনাদের আপনার প্রোফাইল পিকচারটি। আমাদের দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী পাপিয়া সুলতানা। পাপিয়া সুলতানা, আপনি আমাদের ক্যাপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন, দয়া করে আপনার পুরস্কারটি বুঝে নিন। ধন্যবাদ পাপিয়া সুলতানা। দয়া করে আরেকটি বিষয়, যারা বিজয়ী জয়ী হচ্ছেন, দয়া করে তাদের প্রোফাইল পিকচারটি পরিবর্তন করবেন না, কারণ আমাদের পুরস্কার দেয়া পর্যন্ত, পুরস্কার দেওয়ার সময় আমরা এই প্রোফাইল পিকচারটি ম্যাচ করে দেখব। ধন্যবাদ পাপিয়া সুলতানা, অভিনন্দন আপনাকে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় এবং সর্বশেষ ভাগ্যবান বিজয়ীর কাছে। একটি তোলো। চোখ রাখুন সিসিএন এ, এই এখানে যে নামটি আছে সেটি আপনার নাম নয় তো? চোখ রাখুন, দেখতে থাকুন, খুলছি। আচ্ছা, আমাদের তৃতীয় এবং সর্বশেষ বিজয়ী রাশেদ ইসলাম নয়ন।
রাশেদ ইসলাম নয়ন। আমাদের তৃতীয় এবং সর্বশেষ বিজয়ী রাশেদ ইসলাম নয়ন। রাশেদ ইসলাম নয়ন, ক্যাপশনে দেয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার ভাগ্যের সেই কাঙ্ক্ষিত পুরস্কারটি। অভিনন্দন সবাইকে যে তিনজন বিজয়ী হয়েছেন, এবং যারা বিজয়ী হননি তাদেরকেও অগ্রিম অভিনন্দন, কারণ আপনারাও আগামীকালকে জয় লাভ করতে পারেন। সেজন্য কমেন্ট করুন সিসিএনএ এবং অংশ নিন কুইজ প্রতিযোগিতাতে। দর্শক, আবার জানিয়ে রাখছি, এটি আমাদের নিয়মিত আয়োজন। বিশ্বকাপ কুইজ উপলক্ষে প্রতিদিনই আমাদের এই ড্র অনুষ্ঠানটি, কুইজে অনুযায়ী ড্র অনুষ্ঠানটি পরিচালিত হবে। এখানে কমেন্ট করে প্রতিদিন জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার। দর্শক, শেষ করতে চাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং প্রতিদিন সিসিএন এর সাথে থাকুন এবং দেখতে থাকুন বস্তুনিষ্ঠ সত্য সংবাদ সবার আগে। ধন্যবাদ।